आचार्य आयुर्वेदिक औषधालय प्रजत्ने जतन आचार्य विश्रामगंज बाजार सोनामुड़ा रोड सिपाहीजला त्रिपुरा। सात सकाले दुर्घटनाय मृत तापस सिन्हा नामे बीजेपी दलियों एक कार्यकर्ता। घटना रानीरबाजार थानाधीन खोड़ामारा ब्रिज एलाकाय। तिनी पेशाय एकजन व्यवसायी छिलेन बोले खबर। घटनार तदंत शुरू करेछे पुलिस। अन्यदिके खबर पेये घटनास्थले उपस्थित हय विधायक रतन चक्रवर्ती। तिनी शोकाग्रस्त परिवारेर प्रति गभीर समबेदना प्रकाश करेन। प्रतिदिनेर मतो एदिन भोरेओ मर्निंग वार्के बेर हय तापस सिन्हा। किन्तु एदिनेर मर्निंग वार्के जी तार जीवनेर शेष मर्निंग वार्क हबे ता हयतो तिनी निजेओ भाबते पारेननि। अत्यंत मर्मान्तिक भावे मृत्यु हय तार शुक्रवार सकाले रानीरबाजार थानाधीन घोड़ामारा ब्रिज एलाका। देखा जाए जे रास्तार ऊपर पड़े रयेछे रक्ताक्त थेतले जावा मुखसह गोटा निथर देह। घटनार खबर पेये घटनास्थले उपस्थित हय पुलिस। प्राथमिकभावे विषयटिके एकटि दुर्घटना बोले अनुमान पुलिशेर। রাস্তার উপর একটা গাড়ি ঘুরে আসছে পুরুষ লোকের। তো আমরা আইলাম, ওই খবর পাই আইলাম, আইয়া দেখলাম একটা আননোন গাড়ি, এটা পুরুষ লোকের গাড়ি, বয়স অনুমানিক 30-40 মধ্যে হয়ে মনে হয়েছে। তো যাচ্ছে উপরে ইয়া, তারপরে আমরা সাইকেলে উঠে দিচ্ছি, উঠে দেওয়ার পরে মুখটা এমনভাবে পজিশনে পাওয়া গেছে যেইভাবে আইডেন্টিফাই করা সহজে সম্ভব হতেছে না। আর এখানে লোকাল লোক যারা আছে তারা দেখছে, দেখার পরে তারা এটা মানে আইডেন্টিফাই করতে পারছে না। পরবর্তীতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে সেখানে ছুটে যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান মৃত তাপস সিনহা বিজেপি দলের একজন একনিষ্ঠ কার্যকর্তা ছিলেন। তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। তবে ঘটনাটি কি সত্যি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে মন্তব্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। যতটুকু দেখলাম মুখটা থেতলে গেছে, দুটো সম্ভাবনা আছে। কোনো গাড়ি ওই সময় খুব ভোরবেলা আর্ধ অন্ধকারের মধ্যে যদি মেরে থাকে, অথবা এটার পেছনে কোনো কিছু আছে কি না সেগুলো দেখার জন্য কোনো অ্যাক্টিভ ছেলে ছিল, তো সবটাই থানা পুলিশ এবং এলাকাবাসী দেখবে। কেউ কেউ প্রত্যক্ষদর্শীরা যেতে দেখেছে কিন্তু ঘটনার সময় কেউ দেখেনি এখন পর্যন্ত যা। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওর মৃত্যু, এই অকাল মৃত্যু আমাদের ক্ষতি হয়েছে সাংগঠনিকভাবে, এবং আমরা সবাই গভীরভাবে মর্মাহত এবং ওর শোক সন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি। মৃত তাপস সিনহার সহধর্মিণী শিউলি দাস সিনহা বর্তমানে জেলা পরিষদের সদস্যা হিসেবে দায়িত্বরত রয়েছেন। মৃতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বিধায়ক রতন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।